হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখবো কিভাবে মাত্র 800 টাকায় ঢাকা থেকে কলকাতা যাওয়া যায়। আমাদের আজকের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার আরামবাগের বাস কাউন্টার থেকে। আমাদের গাড়ি ছাড়ার সময় সকাল 7:30। আজকে আমরা যাচ্ছি দেশ ট্রাভেলসের গাড়িতে করে, যা ঢাকা থেকে বেনাপোলে ভাড়া পড়েছে 750 টাকা। এখন সময় হচ্ছে সকাল 9:06। আমাদেরকে দিয়েছে যাত্রা বিরতি প্রায় 20 মিনিটে। 20 মিনিটে যাত্রা বিরতিতে আমরা হোটেল থেকে সকালের নাস্তাটা সেরে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলছি বেনাপোলের দিকে। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব বেনাপোল স্থলবন্দরে। চলে এসেছি আমরা এখন বেনাপোল বন্দরে। এখন বাজে 12:22। আমাদের বাস আমাদের কিছু বন্ধ হয়ে গেছে। এখন আমরা চলে যাব ইন্টারন্যাশনাল টার্মিনালের দিকে। ইন্টারন্যাশনাল টার্মিনালের দিকে গিয়ে আমরা আগে ইমিগ্রেশনের কাজটা শেষ করবো। ইমিগ্রেশনের কাজটা শেষ করে তারপরে আমরা আপনার সাথে দেখা করতেছি। বাংলাদেশ ইমিগ্রেশন আসছিলাম প্রায় 2:20-এর দিকে। এখন সময় 2:45। এখন আমরা এখানে দাঁড়ায় আছি, নোমেন্ট স্যান্ডে আমরা দাঁড়ায় আছি। প্রায় সময় 2.5 ঘন্টা ধরে আমরা নোমেন্ট স্যান্ডে আছি। মানে এখন আমরা বড় ক্রস করতে পারি না। দেখি আর কত সময় লাগবে। দেখে তো মনে হচ্ছে প্রায় 4টা জায়গায় আমরা বড় ক্রস করতে পারবো। ফাইনালি ইমিগ্রেশনটা পার করতে পেরেছি। আমাদের ইমিগ্রেশন পার করতে সময় আসছে কতক্ষণ? প্রায় 4 ঘন্টার মতো। 4 ঘন্টা থেকে কিছুটা কম। আমরা 12:20-এ ইমিগ্রেশনে গিয়েছিলাম। 4:00 বেরিয়েছি। ইট মিনস প্রায় 4 ঘন্টার মতো, 4 ঘন্টার কাছাকাছি আমাদের ইমিগ্রেশন সময় লাগছে। এখানে আমরা বেরিয়ে গেছি, বের হয়ে যাচ্ছি একটু সামনের দিকে। ওখান থেকে অটো করবো, অটোতে করে আবার আমরা এখান থেকে চলে যাবো শিয়ালদা। এখানে সর্বপ্রথম আমরা আগে দেখি মানি এক্সচেঞ্জ করে নিই। এখানে মানি এক্সচেঞ্জ করার জন্য অনেকগুলো দোকান আছে। আমরা যে গাড়িতে করে আসছিলাম দেশ ট্রাভেল, ওটারও এখানে আছে মানি এক্সচেঞ্জ, আছে আর অনেকগুলো আছে। দেখি কোনটাতে ভালো রেট পাই, যেটাতে ভালো রেট পাবো সেখানে সেখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করবো। অনেকগুলো মানি এক্সচেঞ্জ ঘোরার পরে একটা দোকান পেয়েছি যেখান থেকে আমরা ভালো রেট পাচ্ছি। সেটা হচ্ছে বাংলা টাকা, মানে বাংলাদেশি টাকা 100 টাকা দিলে ওরা 70 টাকা 70 পয়সা দিবে। আর আপনার ডলার রেট হচ্ছে $1 ইজ ইকুয়াল টু 85 টাকা 85 পয়সা দিবে। তো ওখান থেকে আমরা এখন টাকাটা ভাঙিয়ে দেন, তারপর যাবো আমরা বনগাঁর দিকে। আমরা টাকা এক্সচেঞ্জ করে দিয়েছি। আজকে রেট পেয়েছি 70 টাকায়, 100 টাকায় 70 টাকা 90 পয়সা। আপনারা এখানে আসলে অবশ্যই একটু খোঁজ করে নেবেন, আশেপাশে দোকানগুলো সব দেখে নেবেন, তাহলে একটু রেট ভালো পেতে পারেন। আর যেহেতু নেবেন তাহলে টাকাটা যেহেতু নেবেন তাহলে অবশ্যই কোনো একটা ভালো ট্রাস্টের দোকান থেকে নেবেন, যাদের ভ্যালু আছে। যেখান থেকে যেখান সেখান থেকে রাস্তা অনেকগুলো দাল থাকে, ওদের থেকে ভুলেও কোনো দিন টাকা এক্সচেঞ্জ করবে না, নাহলে তারা আবার একটু কমে পড়তে পারেন আর কি। এখন আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে, এখানে একটু অটো করবো। অটো করে আমরা এখান থেকে সে চলে যাবো বনগাঁও। অটোতে করে আমরা চলে আসছি এখন বনগাঁও জংশনে। এখান থেকে আমরা ট্রেনে করে চলে যাবো শিয়ালদা। এই অটোতে করে আমরা আসছিলাম। এ হচ্ছে বনগাঁও রেলওয়ে স্টেশন। এ হচ্ছে বনগাঁও রেলওয়ে স্টেশন। এখান থেকে টিকিট নিতে পারবেন। টিকিট হচ্ছে এখান থেকে শিয়ালদা পর্যন্ত 20 রুপি জন প্রতি। সৌভাগ্য আমরা আসলে ট্রেন পেয়ে গেছি। আমাদের ট্রেন হচ্ছিলো 5:30। এই হচ্ছে এই ট্রেনটা। আমরা এই ট্রেনে করে এখন চলে যাবো শিয়ালদা স্টেশন পর্যন্ত। আমাদেরকে নামাই দিছে প্রায় 6:52। আমাদের আসতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগছে। আমাদের স্টেশনের বাইরে বাসে করে আমার চলে যাবো। আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে চলে আসছি আর এখন যাচ্ছি দেখি একটু লোকাল বাসে করে এখান থেকে নিউ মার্কেট পর্যন্ত চলে যাবো। সো আপনারা চাইলে এখান থেকে সিএনজি অথবা এই ট্যাক্সিগুলো নিয়ে চলে যেতে পারেন নিউ মার্কেট সাইডে, অথবা এখান থেকে সেই এখান থেকে লোকাল বাস ছাড়ে এখান থেকে নিউ মার্কেটে ভাড়া 10 রুপি বা 20 রুপি করে নিবে, সেই বাসে করে আপনারা চলে যেতে পারেন নিউ মার্কেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমাদের ভিডিও টোটাল খরচ হয়েছে আমাদের ঢাকা থেকে আমাদের ইয়া পর্যন্ত আসতে বেনাপোল বর্ডার পর্যন্ত আসতে খরচ হয়েছে 750 টাকা বাসে। আবার বেনাপোল বর্ডার ক্রস করার পরে বেনাপোল থেকে আমাদের
ভাড়া পড়েছে অটোতে 50 রুপি, আর শিয়ালদা আপনার গিয়ে বনগাঁও থেকে আবার ট্রেনে করে আসছে আমরা শিয়ালদা, শিয়ালদা ভাড়া পড়েছে 20 রুপি। তো টোটাল ভাড়া পড়েছে আমাদের, টোটাল খরচ পড়েছে আমাদের 800 টাকা, বাংলাদেশ থেকে 800 টাকায় আমরা ঢাকা থেকে কলকাতা চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। দেখা হচ্ছে কলকাতা সিরিজের আরও অন্য একটা ভিডিওতে।